পারিবারিক অশান্তি জোরে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। ঘটনাটি কোচবিহার জেলার মেঘলিগঞ্জ ব্লকের উজুলপুকুরি গ্রাম পঞ্চায়েতের চরচুরা বাড়ি এলাকায়। মৃত গৃহবধূর নাম সাওথি বর্মন। মৃত গৃহবধূর বাপের বাড়ি আসামে গত 8 দিন আগে বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাওথি বর্মন এবং শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ যে বিমর সরকারের দাবি সাওথি বর্মনকে প্রায় বিভিন্নভাবে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকেরা, যার ফলে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের বাড়ি অনেক দূরে, লিখিত অভিযোগ করতে পারবে না, গ্রামীণ সভায় বিষয়টি আনতে চান। ঘটনার দিন স্থানীয় এবং প্রতিবেশীরা মিলে ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখানেই আজ ভোর রাতে 3টে নাগাদ তার মৃত্যু হয়। দেহ নিয়ে আসা হয় বাড়িতে। ঘটনায় মৃত গৃহবধূর স্বামী বিষ্ণু দাস জানিয়েছেন, ঘটনার দিন তার স্ত্রী নিজের গায়ে আগুন লাগিয়েছেন এবং সে সময় তিনি বাজারে ছিলেন বলে দাবি। যদিও প্রতিবেশী জানিয়েছেন ওই বাড়িতে প্রায়ই ঝগড়া মারামারি লেগেই থাকতো। জানা গেছে সাওথি বর্মন ওই মহিলা এর আগেও একটি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের বিয়ে একটি কন্যা সন্তান রয়েছে। পরে মেঘলিগঞ্জ উজিলপুকুরির বিষ্ণু দাস নামে যুবকের সঙ্গে পালিয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সরকারিভাবে ডিভোর্স না হওয়ায় মৃতদেহ সৎকার করলে এবং যদি প্রথম পক্ষের স্বামী মামলা করে এতে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কায় প্রথমে দেহ সৎকারে যেতে অস্বীকার করেন গ্রামবাসীরা। দেহ দাহ করা নিয়েও দীর্ঘক্ষণ বাড়িতেই পড়ে থাকে। পরে অবশ্য সবার সম্মতি নিয়ে সৎকার করেন পরিবার এবং প্রতিবেশীরা। গেলে পরে কি যে হবে বলা মুশকিল, তাহলে আইনের নিজে নিজে ফেঁসে পড়া হবে। সবাই মারামারি করিয়া খান খরাং নাই, দিন এতে 24 ঘন্টা দিনে 3-4 রাত 11টা 12টা প্রত্যেকদিন আমার ঝগড়া। দুই বেনি বই ডাঙায় আসি, ওর মা ওই বেডটায় ধরিয়ে ডাং। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? ওটা কি মাসে আসি ছিল? কয় মাস হলি আসি না এটা? আমার বাড়ির অশান্তির কথা বলে আর কি করবেন। আচ্ছা, এই ঘটনাটা কোন দিন ঘটেছিল আর কি? হিরো গুরু দক্ষিণা অফার, ইজিপ্ট সিরিজের উপর 2000 টাকা ছাড়, ফ্যাশন প্রো সুপার স্প্লেন্ডার অ্যান্ড গ্ল্যামারের উপর 3000 টাকা ছাড়, স্কুটার্স এক্সট্রিম অ্যান্ড এক্সপাউন্ড সিরিজের উপর 4000 টাকা ছাড়। এই অফার 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। কেন কেউ একটা মেয়ে মানুষ নিজের শরীরে আগুন দেয় না? কেউ এটা ইচ্ছা করে কেউ কোনোদিন কেউ করবো না এটা, ঠিক আছে? আর তার মধ্যে এরকম আজকে 1 সপ্তাহ এই রুগীটা ভালো হইতো, 1 সপ্তাহ ধরে একটা হসপিটালে ফেলায় রাখতে 4 দিন। হ্যাঁ, তোমার তো বাড়ি ঘর আছে, সবই আছে। হ্যাঁ, রুগীটার তো ঠিক করতে লাগবো। রুগীটার পিছনে যে 10 টাকা খরচা করছে ওরকমও করে নাই, যে মরলে মরুক। আসামের থেকে কে আসবে? আসামের থেকে কে এসে বাঁচাবে এই জায়গায়? না আমারে নিবে এরকমই। মানে হঠাৎ করে কেন এরকম করলো, কি মনে হয়? মানে খুনি তাই তো? এরকম মানে দেখো, আজকে 6 মাস হয়েছে আসছে, আমরাও জানি যে কাজ করতে গেছে, কিন্তু এদিকে আজকে আমি শুনলাম, আজকে শুনছি আমি যে বিয়ে হয়েছে আজকে, এটা আমি আজকে শুনছি। শোনার পরে আমিও মনে মনে অল্প রাগ করছি। করার পরে আমি কইলাম, কী কাজ করলো এরকম এরকম, ঠিক আছে? আর এটা আমরা পুলিশ যাবো না, কেন আমরা আসামে থাকি, আসামের থেকে আসতে বহুত দূর, আর টাইমে আসতে পারবো না, তখন উল্টা হবে। আর এটা আমরা মিশেলে মানে এই রাজি করুম আর কি। হ্যাঁ, আমার নাম বিমল সরকার। মার্ডার হয়েছে মানে সরকার সেদিন কটা নাগাদ? হবে 10টা। অভিযোগ আছে আপনার নামে, আপনার কি বাড়ি থেকে নির্যাতন করতেন বিভিন্নভাবে? না না, ওইটা তো টুকটাক হয়েছিলো, ওইটা আগে, সেদিন তো আর কিছু হয় নাই, সেদিন তো ও নিজে আপন ইচ্ছেও লাগাইছে গায়ে আগুন, সেদিন তো আর হয়নি, মারপিট করে সেদিন তো আর হয়নি, হঠাৎ করে আগুন লাগা। হ্যাঁ, সেদিন আমি গেছিলাম একটু বাজারে, বাজার থেকে আসতে একটু লেট হয়েছিল। কে লাগিয়েছিল আগুন? ও নিজেই লাগাইছে। আচ্ছা, ডেড বডিটা বাড়িতে কতক্ষণ ধরে পড়ে আছে? মানে এই মোটামুটি 2 ঘন্টা হইল। কী নাম আপনার? বিষ্ণু দাস।